বারাসাতের প্রার্থী কাকুলিকে অপহরণের অভিযোগ, স্বামী সহ প্রার্থীর খোঁজ না মেলায় আতঙ্কে পরিবার, বন্ধ মোবাইল ফোন। নির্দল প্রার্থী ও তার স্বামীকে অপহরণের অভিযোগ। প্রার্থী ও তার স্বামীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত লোকসভার অন্তর্গত হাবড়াতে। মঙ্গলবার নির্দল হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নমিনেশন দাখিল করেছিলেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ। এরপরে রাতে দুটো নাগাদ বাড়িতে দশ বারো জনের বাইক বাহিনী এসে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তুলে নিয়ে যাওয়া হয় তার স্বামীকেও। কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন, বামিহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তার স্বামী সঞ্জীব ঘোষ। তাদের ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোনো খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা। চিন্তা না, বাড়ির একটা অশান্তি, টেনশন বুঝতে পারতেছেন কতটা টেনশন, কি বলবো সেটা তো আমি কোনো বুঝেই কুল পাচ্ছি না, কোথায় গেল কি করলো মানে সেটা না জানা থাকলে কি করে বলবো। টেনশন তো বাড়িতে মানুষ বেরোয় গেলে তো স্বাভাবিক টেনশন, আর আমার ছেলেটার পুরো নার্ভের সমস্যা হয়ে গেছে, মাথা খালি এরে মেরে মেরে মাথায়। এ বিষয়ে কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেল মারফত একটি অভিযোগ জানিয়েছেন। কোনো সদুত্তর না পাওয়ায় হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন তারা। দিলীপ দাসের অভিযোগ, প্রার্থীর বাড়ির চারপাশে তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছেন। কালকে রাত দুটোর সময় কাকলি ঘোষ, উনি ওনার বাপের বাড়িতে ছিল, দুটোর সময় কিছু দুষ্কৃতী এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে, এনে ওনার শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে, যেখানে স্বামী ছিল, দুই সন্তান ছিল, দুটো থেকে আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায়। এটা যত সম্ভব আমার ধারণা, যেহেতু কাকলি ঘোষ দোষী টিএমসির প্রার্থী আছে, এখনও কাকলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়েছে, এখনও কাকলি ঘোষ হারা ভয় পাচ্ছে, যার জন্য ওনাকে তুলে নিতে পারে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রার্থী অপহরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। এটা পশ্চিমবাংলায় নতুন আরেকটি ঘটনা ঘটল। তৃণমূল কংগ্রেস হাত পাকিয়ে ছিল পঞ্চায়েত পৌরসভা কর্পোরেশনে তার বিরোধী প্রার্থীদের অপহরণ করাকে কেন্দ্র করে। আমি জানি না তাকে কি অপহরণ করেছে, কিন্তু পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন বেশি কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। পার্লামেন্ট ইলেকশনে একজন প্রার্থী গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো নাগরিকের প্রার্থী হওয়ার সুবিধা দেশের সংবিধান দিয়েছে, তাকে ভেঙে দিয়ে হাবড়ার মতো জায়গাতে অপহরণ হবে, কিন্তু আমি আপনাদেরকে বলি আমি ভাবতে পারছি না, মানে আমরা কোন রাজ্যে আর কোন দেশে বাস করছি। নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলছেন, আর রাজ্য সরকার তো কথার শেষ নেই, সেইখানে দাঁড়িয়ে একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আজকে যা স্কুটিনি তিনি কিডন্যাপ হয়ে যাবেন, এ তো ভয়ঙ্কর ব্যাপার। যদিও কাকলির ছেলে সত্যজিৎ ঘোষ বলেন, গভীর রাতে বাবা মা একসাথে বাড়ি থেকে কিছু নথিপত্র নিয়ে বাড়ির বাইরে বের হন, তারপরে তার আর কিছু জানা নেই। শুয়েছিলাম না, বলল যাই না, শুধু বলল যে আমরা আসছি, আধার কার্ড তারপর প্যান কার্ডের জেরক্স ফেরক্স নিয়ে আছে। তা তুই সঠিক জানিস, সেগুলো তো টু আট করতেছিস। হ্যাঁ, কাকলি ঘোষ নির্দলে দাঁড়িয়েছিল। অপহৃত প্রার্থীর ভাসুর মণিকৃষ্ণ ঘোষ জানান, রাতে কিছু লোক এসে কথা বলে, তারপরে তার ভাই ও বৌমা কোথায় বেরিয়ে যান তাদের জানা নেই। দেখুন, আমরা সেসব কিছু জানি না, ভোটে দাঁড়িয়েছে কি না কী করেছে আমাদের কিছু বলেও নি, আমরা সেটা কিছুই বলতে পারি না। উনি এখন কোথায় আছে আমরা জানি না। কালকে রাতে কিছু লোক এলো ওনাদের সঙ্গে, প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো, তারপরে সবাই বেরিয়ে গেল, কোথায় গেছে কোথায় আছে এখন আমরা জানি না। কি ওরা মানে হেঁটে এসেছিলো, কিন্তু গাড়ি অন্য কিসে কি এসেছে আমরা জানি, আমাদের বাড়িতে হেঁটে এসেছিলো না, আমরা পুলিশকে জানানো যায়নি, তবে আমরা জানানোর চিন্তাভাবনা এখন নিয়েছি, যেহেতু আমরা এতক্ষণ সময় কোনো খোঁজখবর পাইনি সুইচ অফ, সেহেতু আমরা এখন পুলিশকে ইনফর্ম করার চিন্তাভাবনা নিয়েছি। ঘটনায় যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আগে প্রার্থী অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বারাসাত লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে কাকলি ঘোষ বলে পৃথিবীর এক নাগরিক উনি নমিনেশন নিয়েছেন। এই নমিনেশন নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার তার নামের সাথে নাম মিল হওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস তাকে রাতে অপহরণ করেছে, এটা ওখানকার জনগণ বলছে। তার পরিবার সেখানে থানায় অভিযোগ করেছে, ডিএমকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তৃণমূল আতঙ্কিত, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই
এবং গণতান্ত্রিক অধিকারে কাকলি দেবী কাকলি ঘোষ বলে যিনি আছেন তিনি প্রার্থী হোক, এটা বিজেপির পক্ষে দাবি এবং ন্যায় বিচার পাক, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে দাবি জানি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।